हेलो बंधुरा टेक गीक पढ़ार सूचक चैनल अपन सकल के स्वागत। तो भिडियोर माध्यम आज के आलोचना करब जो आपनी क्यों आपनर भोटार कार्डटी रिप्रिंट करबें अर्थात एखन जो नतून भोटार कार्ड सेगुलि किन्तु प्लास्टिक कार्डर अर्थात पैन कार्ड जे रखम प्लास्टिक कार्डर सेरकम भोटार कार्डो किन्तु प्लास्टिक कार्डर। तो आपनी जदि चान जो आपनर पुरनो भोटार कार्डटी बदले प्लास्टिक कार्डे कन्वर्ट करते धरुन आपनर भोटार कार्डटी কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কারণে হারিয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই ভোটার কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই ভোটার কার্ডটি প্লাস্টিক কার্ড রূপে আপনি পেয়ে যাবেন। তো কিভাবে ভোটার কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখনই এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না। আপনার ভোটার কার্ডটি রিপ্রিন্ট করানোর জন্য অর্থাৎ প্লাস্টিক কার্ডের ভোটার কার্ড পাওয়ার জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করবেন ভোটার হেল্পলাইন। সার্চ করার পর দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে হাজির হবে। তো এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ওপেন হয়েছে। তো নিচের দিকে দেখুন স্কিপ লগইন বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হয়েছে। তো এখানে দেখুন অনেকগুলি অপশন আছে। তো প্রথম অপশনটি দেখুন ফর্মস, তো এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলি অপশন আছে। তো একদম শেষে যে অপশনটি অর্থাৎ ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড, তো এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম, দেখুন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইলেকটরস ফটো আইডেন্টিটি কার্ড। নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো আমরা যদি ভোটার কার্ড রিপ্রিন্ট করাতে চাই অর্থাৎ ডুপ্লিকেট ভোটার কার্ড পেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফর্ম ওয়ান পূরণ করতে হবে, ঠিক আছে। তো নিচে দেখুন স্টেট অর্থাৎ এই অপশনে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের অপশনে ক্লিক করে আপনি যে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলার বাসিন্দা সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নদিয়া সিলেক্ট করলাম। তারপরে দেখুন বিধানসভা অর্থাৎ আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটি এই তালিকা থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে চাকদা সিলেক্ট করলাম। তারপর নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, তো এই নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস হাজির হবে। প্রথমে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার ভোটার কার্ড তার নামটি এখানে পুট করতে হবে। তারপর নিচে দেখুন নেম ব্র্যাকেটে ইন রিজিওনাল অর্থাৎ আপনি ইংলিশে যখনই আপনার নামটি প্রথম অপশানে লিখবেন দ্বিতীয় অপশানে অটোমেটিক্যালি আপনার মাতৃভাষায় সেই নামটি কিন্তু অটোমেটিক টাইপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে আমার নাম টাইপ করে দিই। তো দেখুন আমি আমার নাম টাইপ করলাম এবং অটোমেটিক কিন্তু এখানে বাংলায় লেখা হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখুন সারনেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আমার সারনেমটি আমি এখানে লিখে দেবো। তারপর নিচে ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং আমাদের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে। তো আমি এখানে পুট করে দিই। তো আমি আমার ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন জেন্ডার অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন, যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি আদার্স হন তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখুন একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো দেখুন এখানে আমাদের রাজ্য এবং জেলা অলরেডি সিলেক্ট আছে এবং এখানে আমাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন হাউস নাম্বার অর্থাৎ আপনার হাউস নাম্বারটি এখানে লিখে দেবেন। তো আপনি কিন্তু এই হাউস নাম্বার আপনার ভোটার লিস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন, সেই হাউস নাম্বারটি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন স্ট্রিট এরিয়া বা লোকালিটি, আপনার স্ট্রিট এরিয়া বা লোকালিটি এখানে লিখে দেবেন। তারপর দেখুন টাউন অথবা ভিলেজ অর্থাৎ আপনার টাউন বা আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। তারপর
পরে দেখুন পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনটি এখানে লিখে দেবেন। তারপরে নিচে দেখুন পিনকোড, অর্থাৎ আপনার পোস্টাল কোডটি আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে এগুলি পূরণ করে দিই। তো আমি এখানে সমস্ত ডিটেলস পূরণ করে দিয়েছি। তারপর নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে দেখুন নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে আপনার বাবা বা আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন। তারপরে দেখুন নেম অফ রিলেটিভ ইন রিজিওনাল, অর্থাৎ আপনি প্রথম অপশানে ইংলিশে যে নামটি লিখবেন দ্বিতীয় অপশানে কিন্তু সেটি আপনার মাতৃভাষায় কনভার্ট হয়ে অলরেডি টাইপ হয়ে যাবে। ঠিক, তারপরে দেখুন লাস্ট নেম অফ রিলেটিভ, অর্থাৎ আপনার বাবা বা মায়ের যে সারনেমটি সেটি এখানে লিখে দেবেন। ঠিক, তো আমি এখানে আমার ফ্যামিলি ডিটেলস পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন নেক্সট বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করব। তো দেখুন এখানে বলেছে রিজন ফর অ্যাপ্লাইং ফর এ ডুপ্লিকেট কার্ড, অর্থাৎ এখানে বলেছে যে আপনি কি কারণে ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। তো আপনাকে কিন্তু সেই কারণটি এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি লস। তো আপনি যে কারণে ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই কারণটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপর নিচে দেখুন এপিক কালেকশন অপশান, অর্থাৎ আপনি কিভাবে আপনার সেই ভোটার কার্ডটি পেতে চান। তো এখানে দেখুন তিনটি অপশান আছে। তো আপনি যদি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সেই নতুন ভোটার কার্ডটি আপনার বাড়ির অ্যাড্রেসে পেতে চান, সেক্ষেত্রে দেখুন দ্বিতীয় অপশান, অর্থাৎ আই উইশ টু রিসিভ মাই এপিক বাই পোস্ট, এই অপশানটি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট বলে একটি বাটন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন ডিক্লিয়ারেশন, এই ডিক্লিয়ারেশনটি আপনি পড়ে নেবেন এবং এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্লেস, অর্থাৎ আপনার প্লেসটি এখানে লিখে দেবেন। তো তারপরে দেখুন ডেট, অর্থাৎ আপনি কোন তারিখে এই ভোটার কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করছেন সেই ডেটটি এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তারপর নিচে দেখুন ডান বলে একটি বাটন আছে, এই ডান বাটনে ক্লিক করব। ঠিক, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রিভিউ দিয়ে দিয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখুন কনফার্ম বলে একটি বাটন আছে, ক্লিক করে দেবো। ঠিক আছে, তো দেখুন কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুললি। ঠিক আছে, এবং দেখুন এখানে রেফারেন্স আইডিও কিন্তু দিয়ে দিয়েছে, তার মানে আপনার অ্যাপ্লিকেশান করা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো আপনি যদি আপনার রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে দেখুন এক্সপ্লোর বলে একটি অপশান আছে, এতে ক্লিক করবেন। তো দেখুন এখানে একটি অপশান আছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন এখানে দুটি অপশান আছে রিসেন্ট সার্চ এবং অ্যাপ্লাইড ফর্মস, এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রেফারেন্স আইডি সেই রেফারেন্স আইডিটি এখানে পুট করে দেওয়ার পর নিচে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্ট্যাটাস এখানে কিন্তু শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আমার দেওয়া এই তথ্যটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।